আমায় আমায় কিছু করো না, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি তোরা করিসনি, ক্ষতি করেছিস শুধু তুই। তোর পাশের জনের সাথে আমার কোনো শত্রুতা নেই, আছে শুধু তোর সাথে। আর তাই আজ তুই মরবি, তুই মরবি। আজ একটা অফিসের জরুরি কাজের সূত্রে এসেছিলাম আমোদঘাটায়। এই আমোদঘাটা হলো হুগলি ডিস্ট্রিক্টের চুচুড়া সাবডিভিশনের এক ছোট্ট শহর। পুরোপুরি শহর না বলে কিছুটা গ্রামও বলা যেতে পারে। কাজ মেটাতে মেটাতে বেশ একটু লেট হয়ে গেল, রাত গড়িয়ে এখন সোয়া একটা বাজছে। ট্রেনে ফেরার রাস্তাটাও আর নেই এখন, লাস্ট ট্রেন সেই কখন বেরিয়ে গেছে। কালকে আমায় অফিস অ্যাটেন্ড করতেই হবে, তাই বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। আর সেই জন্যেই এই নির্জন ঘুটঘুটে অন্ধকার হাইওয়ের পাশে দাঁড়িয়ে কবে একটা লিফট পাবো সেই চিন্তা করে চলেছি। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, একের পর এক বিশাল বিশাল ট্রাক চোখের সামনে দিয়ে ঝড়ের গতিতে আমাকে এড়িয়ে বেরিয়ে যাচ্ছে। একটা ট্রাকও লিফট দিতে রাজি নয়। বাবা, এ যে দেখছি মেঘনা চাইতেই জল। এবারটা খুব বেশি কষ্ট করতে হলো না লিফটের জন্য। আরে দাদা, কোথায় যাবেন? আসুন আসুন, উঠে আসুন, আমি ছেড়ে দিচ্ছি, নো প্রবলেম। ওরে বাবা, এ তো দেখছি নেশার ঘরে ইংরেজি ঝাড়ছে। কি করে ভরসা করবো একে, এর যা অবস্থা যখন খুশি রাস্তা ছেড়ে গাড়ি নিয়ে মাঠে নেমে গিয়ে ট্রাক উল্টে দিতে পারে। ও মশাই, বলি কি হলোটা, কি যাবেন কি যাবেন না বলুন তো দেখি, নাহলে আমি এই চললাম। আরে আরে, যাবো না কখন বললাম আমি, যাবো যাবো, আপনি শুধু গাড়িটা একটু আস্তে চালাবেন। আরে হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ঠিক নো চাপ। ওরে বাবা, না না, এর সাথে বেশি বকা যাবে না, নেশা একদম ডুবে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই বলে আমি গাড়িতে উঠে পড়লাম।
দাদা, একটু কম খেয়ে গাড়ি চালানোর দিকে মনটা দিলে ভালো হয়। মাঝরাতে রাস্তায় পুলিশ চেকিংয়ে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস খেয়ে গেলে গাড়িটা শুধু শুধু আটকে দেবে, বেকার আপনার সাথে আমিও ফেঁসে যাব। আমার তাছাড়া তারা আছে, তাই বাড়ি ফিরছি, না হলে কি আর এভাবে রিস্ক নিয়ে কেউ বাড়ি যায়? ও হো স্যার, আপনি টেনশন করবেন না তো, ও পুলিশ সব আমার ফ্রেন্ড, ও সব সেটিং আছে মশাই, হাতে করে নোট গুজে দেব, দেখবেন শুরু সুর করে গাড়ি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর এই জন্যই তো আজকাল রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। সে আবারও মদের বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে চার ঘট খেয়ে আমার কথাটা এড়িয়ে নিজের মনের আনন্দে গাড়ি চালাতে লাগলো। বুঝলাম একে কোনো কথা বলে লাভ নেই, এ কথা শোনার লোকই নয়, বেশি বললে বেকার আবার ঝামেলা করে আমাকে এই মাঝপথে নামিয়ে দিতে পারে। থাক, আমি বরং চুপ থাকি, এতেই আমার ভালো। আরে মেরে অঙ্গনে মে তুমারা ক্যা কাম হ্যায়, আরে মেরে অঙ্গনে মে তুমারা ক্যা কাম হ্যায়, জিসকি বিবি মোটি, আরে জিসকি বিবি মোটি উসকা হি বড়া নাম হ্যায়, মেরে অঙ্গনে মে তুমারা ক্যা কাম হ্যায়। ওরে বাবা, এ তো দেখছি একেবারে হিন্দি গান ধরেছে, উফ কি জ্বালায় যে পড়েছি আমি, দূর আমারই কপালে এরকম লোক জোটে কেন ভগবান। দাদা বলে কিছু বললেন নাকি? হ্যাঁ, যাতে মাতাল হলেও তালে একেবারে ঠিক, বেটা মনের কথাটাও শুনে ফেলেছে। আরে না না, কি বলবো, কিছুই না, তুমি মন দিয়ে গাড়ি চালাও কেমন? আচ্ছা দাদা। এ মেরে অঙ্গনে মে তুমারা ক্যা কাম হ্যায়, মেরে অঙ্গনে মে তুমারা ক্যা কাম হ্যায়। এসব করতে করতে বেশ খানিকটা পথ অতিক্রম করে ফেলেছি, একটু চোখটা বুঝে আসলো আমার। হঠাৎ একটা কান ফাটানো হর্নের শব্দে আমার ঘুম ভেঙে গেল। পাশে চেয়ে দেখি একটা মোটরসাইকেল আমাদের গাড়ির গতির সাথে গতি মিলিয়ে চলেছে আর বারবার অকারণে হর্ন বাজিয়েই যাচ্ছে। আমি ড্রাইভার দাদার দিকে চেয়ে বললাম, দাদা মনে হয় ওর তারা আছে, আপনি ওকে সাইড দিয়ে দিন, চলে যান। আমার কথা শুনে ড্রাইভার দাদা তার গাড়ির গতিটা কমিয়ে ওই মোটরসাইকেলটাকে আগে যেতে দিল। একটু নিশ্চিন্ত হলাম, আবারও হালকা চোখটা বুঝে এলো আমার। কিছুক্ষণ পরে আবারও সেই কান ফাটানো হর্নের আওয়াজ, এবার পাশে চাইতেই যা দেখলাম তাতে আমার সারা শরীরটা ভয়ে কাঠ হয়ে গেল। দেখলাম সেই মোটরসাইকেলটা ঠিক আমাদের গাড়ির গতির সাথে গতি মিলিয়ে চলেছে, কিন্তু এবারে তার মধ্যে কোনো চালক নেই, গাড়ি নিজেই চলে যাচ্ছে আমাদের গাড়ির তালে তাল মিলিয়ে। কি ভয়ঙ্কর দৃশ্য, এরম আশ্চর্যজনক দৃশ্য চোখের সামনে এই প্রথম দেখছি, ভয়ে আমার মুখ দিয়ে কথা বন্ধ হয়ে গেছে। আমি এক দৃষ্টিতে
গাড়িটার দিকে তাকিয়ে আছি। অতি কষ্টে সাহস করে পাশ ফিরে ড্রাইভার দাদাকে বললাম, দাদা দাদা আপনি আপনি এক্ষুনি একবার দেখুন। আবার কি হলো মশাই? সেই সেই মোটর সাইকেলটা আবারও আমাদের গাড়ির সাথে গতি মিলিয়ে চলেছে, কিন্তু কিন্তু এবারে তার মধ্যে কোনো চালক নেই, দেখুন আপনি। উফ, কি যে বলেন, দেখি তো। আরে কোথায় কোথায় গাড়িটা? কোনো গাড়ি তো নেই মশাই। এ কি এ কি আশ্চর্য, আমি যে একটু আগেই দেখলাম। নেশাটা আমি করেছি নাকি আপনি করেছেন বলুন তো। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, সরি দাদা, মনে হয় ঘুমের ঘরে এসব ভুলভাল দেখেছি। আপনি আপনি গাড়ি চালান, আর ডিস্টার্ব করব না। কি কি হচ্ছে এসব? এ তো একটা আস্ত পিশাচ। ড্রাইভার দাদার নেশার ঘোর একেবারে কেটে গেছে, ভয়ে তার চোখ বড় বড় হয়ে লাল হয়ে উঠেছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। ড্রাইভার দাদা খুবই ভয় পেয়ে গেল। তারপর সেই ভয়াল পিশাচ ড্রাইভার দাদাকে বলে উঠল, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি তোরা করিসনি, ক্ষতি করেছিস শুধু তুই। তোর পাশের জনের সাথে আমার কোনো শত্রুতা নেই, আছে শুধু তোর সাথে। আর তাই আজ তুই মরবি, তুই মরবি। না, ভালো ঠেকছে না, এক্ষুনি একটা বিপদ হয়ে গেলে মুশকিল। আমি একটু সাহস করে বলেই দেখি, তুমি কে আর আর কেনই বা তুমি এনাকে মারবার জন্য এসেছো? ইনি ইনি কি ক্ষতি করেছে তোমার? আজ থেকে ছ মাস আগের ঘটনা। রাতের বেলায় এই রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। সেদিন আমার ছোট ফুটফুটে মেয়েটার জন্মদিন ছিল। অফিস থেকে ফেরার পথে সঙ্গে করে তার জন্য একটা বড় টেডি গিফট করব বলে নিয়ে যাচ্ছিলাম। আর আর তারপরেই ঘটল অঘটন। আমার মেয়েকে তার পছন্দের উপহারটা দিতে পারলাম না। পিছন থেকে একটা ট্রাক এসে আমাকে সজোরে ধাক্কা মারে। আমি আমার গাড়ি থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে ছোপে পড়ি। আশেপাশে একটাও লোক আমাকে সাহায্য করল না। তারা মোবাইল বের করে আমার মৃত্যুর ভিডিও রেকর্ড করতে শুরু করলো। মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, আর সঙ্গে সঙ্গে স্পটে আমি মারা যাই। আমার মৃত্যুর জন্য এই হতভাগা ড্রাইভারের সাথে সাথে প্রত্যেকটা লোক দায়ী। চাইলে চাইলে তারা আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারত, কিন্তু না, তারা তো সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও পোস্ট করে ভাইরাল হবে বলে ভিডিও করতে ব্যস্ত ছিল। তাদের তো সব দোষ দেওয়াও যায় না, মূল দোষের ভাগিদার তো এই শয়তানটা। তুই যদি সেদিন মদ খেয়ে গাড়ি না চালাতিস, তাহলে তাহলে আজ হয়তো আমি আমার বউ বাচ্চার সাথে আনন্দে বেঁচে আছি। তোর জন্য আমার গোটা পরিবার অনাথ হয়েছে। না জানি
এরম আরো কত পরিবার তোর মতো ড্রাইভারের জন্য অনাথ হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করলে লোকে আগে গাড়ি চালকের দোষ দেয়, ট্রাক ড্রাইভারকে কেউ দোষারোপ করে না। আর তাই তোদের মতো ড্রাইভাররা পার পেয়ে যায়। আজ তোকে মেরে আমি শান্তি পাবো। না 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 না, আমি আমি মানছি সেদিন আমারই ভুল ছিল, এ ভুল আমি জীবনে আর করব না। তোমারই মতো আমারও একটা ছোট্ট পরিবার আছে, তাদের জন্যই দিন রাত খেটে লরি চালাচ্ছি। তুমি চাইলে আমাকে আমার শাস্তি দিতে পারো, কিন্তু কিন্তু এতে আমার পরিবার যে ধ্বংস হয়ে যাবে। তুমি কি পারবে এরম করে একটা পরিবারকে শেষ করতে? দোষ করেছি আমি, কিন্তু তার জন্য আমার বউ বাচ্চাকে শাস্তি দিও না, আমি ছাড়া ওদের কেউ নেই। ঠিক আছে, তোর পরিবারের মুখ চেয়ে আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই ভাবিস না যে তুই বেঁচে গেলি, আমি সব সময় তোর উপর নজর রাখব। আমি এভাবেই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াবো, যাতে তোর মতো গাড়ি চালকদের শাস্তি দিতে পারি। পরের বার যদি তুই একই ভুল করিস, তাহলে তোর গলাটা আমি আগে কাটব। আমি আমি প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আর কোনো দিনও নেশা করব না। আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম। আমি পুরো চুপ, মুখ দিয়ে কোনো কথা বেরোলো না আমার। লোকটার কথা শুনে খুব কষ্ট পেলাম, আমার চোখের এক কোণায় জল জমে গেল। তারপর দেখলাম ওই পিশাচটা ট্রাকের ওপর থেকে লাফিয়ে লাফিয়ে রাস্তার পাশের জঙ্গলে গিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। তাহলে দাদা কি বুঝলেন, হ্যাঁ আর কোনোদিন নেশা করে গাড়ি চালাবেন? আপনার জন্য একটা নিরীহ প্রাণ চলে গেছে, সেটা যেন মনে থাকে। এবার চলুন, আমাকে ছেড়ে দেবেন, আর একটু রাস্তা বাকি, তারপর আমিও বাড়ি আর আপনিও। বাবু ধন্যবাদ, আজ হয়তো আপনি না থাকলে আমি আর বেঁচে থাকতাম না। কোনো ব্যাপার না, মানুষই তো মানুষের সাহায্য করবে নাকি।